বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পশুপালন অনুষদের ইন্টার্নশিপ সমাপনী ও উদ্বোধনী অনুষ্ঠানে আজ পহেলা মার্চ বিকাল তিন ঘটিকায় সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে অনুষ্ঠিত হয়েছে। আসন গ্রহণ অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করার পর অনুভূতি ও দাবি ব্যক্ত করেন স্ব অনুষদীয় ছাত্রছাত্রী। আমরা ধারণ করে পরবর্তীতে আমাদের এই প্রাণীজ আমিষ চাহিদা পূরণের জন্য আমরা সবাই নিজেদেরকে বিতরণ করে দিতে পারবো দেশের মাঝে। আমাদের অর্গানোগ্রাম বাস্তবায়ন করার জন্য যে ধরনের পদক্ষেপ নিতে হয় সমস্ত পদক্ষেপ আপনারা অতি শীঘ্রই নেবেন। এবং শিক্ষানবিশ ছাত্রছাত্রী জ্ঞানের গুরুত্ব আরোপ করে বিশেষ অতিথি প্রফেসর ডক্টর জসীমউদ্দিন খান বলেন, এছাড়াও ইন্টার্নশিপ ছাত্রছাত্রীর আত্মবিশ্বাসের কথা তুলে ধরেন প্রফেসর ডক্টর সচ্চিদানন্দ দাস। বড় জিনিস সেটা হলো যে কনফিডেন্স জাগানো। একটু আগে কিন্তু আমাদের প্রভাষ চ্যানেল আমার বলে গেছে। এক পর্যায়ে ইন্টার্নশিপের অতীত তুলে ধরেন প্রফেসর ডক্টর সুভাষ চন্দ্র দাস। সবচেয়ে মর্মান্তিক ছিল আমি যখন ঢাকা হ্যাচারির এই একটা ইন্টার্নশিপ দেখতে গেলাম, ছাত্রদের কাছে মুখে শুনলাম, আমি বোধহয় আরও একবার বলে থাকবো কথাটি, সেটি হচ্ছে যে একটি মানে বড় একটি প্লেটের মধ্যে সবাই খাবার আছে, ভাত ওইখানে, ডাল আছে ওইখানে, সবজি সবাই চারিদিকে তুলে তুলে খাচ্ছে। এই ইন্টার্নশিপ সেইখানে ছিল, সেই জায়গা থেকে ইন্টার্নশিপ আজকে আমাদের এই জায়গায় আসছে। এর মূল্যটুকু আমাদের যারা প্রাণপ্রিয় ছাত্রছাত্রী তারা বুঝবে মন থেকে। বিদেশ গমনেচ্ছু ছাত্রছাত্রীদের বিদেশ যাওয়া হঠাৎ বন্ধ হওয়ায় করোনা ভাইরাসের কারণে উদ্বেগ প্রকাশ করেছেন আজকের অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ডক্টর নুরুল ইসলাম। কিন্তু রিসেন্টলি এটা তো অনস্বীকার্য যে আজকে করোনা ভাইরাস যেভাবে স্প্রেড করতেছে বিভিন্ন জায়গাতে আর কি, সেটার জন্য কিন্তু টিভিতে দেখবা প্রায় কিন্তু গভর্নমেন্ট বলে যে আইসিডি ডিআর থেকে অনুষ্ঠানের বিশেষ পর্যায়ে প্রধান অতিথির ভাষণে প্রফেসর ডক্টর লুৎফুল হাসান মাননীয় ভাইস চ্যান্সেলর শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদের ধন্যবাদ জানিয়ে বলেন, এবং তোমাদের যে শিক্ষক সম্মানিত শিক্ষক মণ্ডলী যারা এই কর্মসূচিটাকে এগিয়ে এনেছেন, যাদের ডিন সাহেবের বক্তব্য বুঝতে পারলাম আমরা বা শুনতে পারলাম। বেসরকারি পর্যায়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে তিনি ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান। ডিগ্রি সম্পন্ন হওয়ার পরে এ সকল কোম্পানিগুলোতে বা এই সকল প্রাইভেট সেক্টরে তোমাদের যাতে ডেকে নেয়, তোমাদের যাতে তোমাদের যে এক্সপিরিয়েন্স, তোমাদের যে কর্মদক্ষতা সেটাকে তারা যাতে ব্যবহার করার জন্য কনফিডেন্স পায়, এই জন্য তোমরা তাদের সাথে সবসময় যোগাযোগ রাখবে। প্রশ্নোত্তর পর্বে পশুপালন অনুষদের অর্গানোগ্রাম বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, এটা হয়তো ছাত্র নেতৃবৃন্দ তোমরা বসে সম্মানিত শিক্ষক মণ্ডলীদের সাথে নিয়ে একটা প্ল্যান তোমরা তৈরি করো, যে প্ল্যানটা আমরা সামনে এগিয়ে নিতে পারি। এক পর্যায়ে ছাত্রছাত্রী বান্ধব শিক্ষক হওয়ার প্রতি আহ্বান জানান মাননীয় ভাইস চ্যান্সেলর, এবং সেই সাথে ছাত্রছাত্রীদের শুভকামনা করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এই দেশে রুরাল বাংলাদেশ গরিব মানুষ, আমি তোমরা যারা ইন্টারনেটে যাচ্ছ তোমাদের সকলের আমি সুস্বাস্থ্য কামনা করছি, এবং সবাই যাতে ভালোভাবে ইন্টার্নশিপ শেষ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসতে পারো, এই জন্য তোমাদের সকলকে আমি দোয়া করছি। ইসলাম আরিফুল, পশুপালন অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।